বলতে এখন এই শব্দটাই আমরা যোগাযোগের ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। আমরা সারাদিনই কোনো না কোনো বন্ধুত্বের বলয়ের মধ্যে থাকি, হতে পারে ক্লাস, অফিস, ফেসবুক, এমনকি পরিবারেও। কিন্তু আমরা কি জানি বন্ধু কি, বন্ধুত্বের সীমারেখাই বা কি? বন্ধু ও বন্ধুত্ব নিয়ে এত কথা বলার একটাই কারণ, আজ বন্ধু দিবস। প্রশ্ন হতে পারে, বাবা মাও কি আমাদের বন্ধু? অথবা ফেসবুকে এত শত অচেনা বন্ধুরাও কি আমাদের আসলেও বন্ধু? কি চিন্তায় পড়ে গেলেন তো? আজ আমরা খুঁজব এমন কিছু প্রশ্নের উত্তর। বন্ধুত্ব আসলে কি, বন্ধু হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে, কিংবা বন্ধুর বয়সে বা কত হতে হবে? অনেক তর্ক বিতর্কের পরও আজও মেলেনি এসব প্রশ্নের উত্তর। বিশেষজ্ঞরা বলেন বন্ধুত্বের সত্যি কোনো পদবি হয় না কোনো এক্সপায়ার ডেট। আসলে বন্ধুত্ব গড়ে ওঠে একে অন্যের নিঃস্বার্থ ভালোবাসা এবং ভরসার উপর। আসলে আমাদের জীবনে অনেক কথা থাকে যেগুলো আমরা ফ্যামিলিতে শেয়ার করতে পারি না, বাবা মার সাথে, ভাই বোনদের সাথে। পিঠাপিঠি ভাই বোন হলেও অনেক সময় শেয়ার করা যায় না বিভিন্ন কারণে। একটা ফ্রেন্ড থাকলে তার সাথে আমি অনেক কিছুই শেয়ার করতে পারি। সবার জীবনেই একটা খুব ভালো বন্ধু আছে, যেই ভালো বন্ধুটা খুব খারাপ সময় সাপোর্ট দেয়। তো ফ্রেন্ডশিপটা ওই টাইমটাই আমরা ফিল করি, যখন আমরা খারাপ সময় কেউ আমাদেরকে সাপোর্ট করছে না বা সবাই হয়তো ভুল বুঝতেছে, ওই ফ্রেন্ডটা নিজে থেকে এগিয়ে আসবে, এসে বলবে যে দোস্ত কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। মানে এই কথাটা মানে খুব বেশি সাহায্য না করলে এই কথাটা মনোবল বাড়িয়ে দেয়। একজন মানুষ আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করতে গেলে কোনো সময় বয়সটা একটা বাধা হয়ে দাঁড়ায় না, যাই যায় মোস্ট অফ দ্য টাইম আমাদের বন্ধুত্বটা হয় আমাদের মনের মিলের কারণে। তো সমাজবিজ্ঞানী জর্জ হার্ভার্ড বলেছেন একজন বন্ধুই হলো সর্বোৎকৃষ্ট আয়না। সত্যিই তাই, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু দেখতে পাই নিজেকে, নিজের ভেতরকার ভালো মন্দকে। একজন বন্ধু সেই যে আপনাকে আপনার সামনে তুলে ধরবে ঠিক আয়নার মতো। বন্ধু তো আসলে আয়নার মতো, সেটার উৎকৃষ্ট উদাহরণ আজকেই ছিল। আজকে আমার বান্ধবীর বার্থডে, তাকে আমরা আয়নায় গিফট করেছি। বন্ধুত্ব মানেই হচ্ছে ভুল ত্রুটিগুলো যেমন শুধরে দিবে, আবার আমি বন্ধুর কাছ থেকে শিখছি, বন্ধুও আমার কাছ থেকে শিখছে। কিন্তু অনেকে মনে করেন ছেলে মেয়ে বন্ধু হবে এটা খুবই স্বাভাবিক, সমবয়সী ছেলে মেয়ের ভাবনা চিন্তা এক হলে বন্ধুত্ব তৈরি হতে আর কী লাগে। আবার এর পাল্টাপাল্টি মতামত আছে। তর্ক যাই হোক, বন্ধু না মানে বয়স, না মানে শ্রেণী, বন্ধুত্ব গড়ে উঠতে পারে পরিবারের মধ্যেও। বন্ধুত্বের এই মধুর সম্পর্ক আরও মধুর হয় উপহার দেয়া নেয়ার মাধ্যমে। এখন ভার্চুয়াল রিয়েলিটির যুগ, প্রিন্টেড কার্ডের থেকে এখন মানুষ ছুটছে ই কার্ডের দিকে। ফ্রেন্ডশিপ বেল্ট, ফুল কার্ড ছাড়াও বন্ধুকে উপহার হিসেবে দিতে পারেন মগ, পারফিউম সহ নানান ধরনের শোপিস। একটু মাথা খাটিয়ে চমকে দিন আপনার প্রিয় বন্ধুটিকে। দেখা গেছে সবসময় আমাদের একসাথে থাকা পসিবল হয় না, আমরা অনেক কারণে হয়তো আমরা আলাদা হয়ে যাই, অনেক দূরে যাই, বাট গিফটটা দেওয়াতে সে হয়তো গিফটটা দেখার পর হচ্ছে সে আমার স্মৃতিটা মনে করবে, সে আমাকে স্মরণ করবে যে এই গিফটটা আমাকে সে দিয়েছিল। উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এমন কিছু উপহার বেছে নিতে পারেন যা প্রিয় বন্ধুটি ব্যবহার করতে পারবে। তাই উপহার কেনার আগে কিছুটা চিন্তাভাবনা করে এবং বন্ধুর পছন্দের বিষয় মাথায় রেখে উপহার বাছাই করুন। ছেলে বন্ধুর জন্য উপহার হিসেবে বেশ জনপ্রিয় হলো পারফিউম। আপনার বন্ধুটি কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে তা জানা থাকলে কিনে দিতে পারেন পছন্দের ব্র্যান্ডটি। মানুষকে না বুঝে বন্ধু বানিয়ে ফেলাটা কি ঝুঁকিপূর্ণ নয়, যা আমরা ফেসবুকে যখন তখনই করে থাকি? দিন দিন সোশ্যাল নেটওয়ার্কিং বা ফেসবুকে আমাদের বন্ধুর সংখ্যা বেড়েই চলেছে, 10 থেকে 100, 100 থেকে 1000। শেয়ার করছি সব পার্সোনাল বিষয়ে, প্রকাশ করছি নিজের আবেগ ও অনুভূতিগুলো সবার সাথে। এখানে বন্ধুত্বে যেন নেই কোনো পরিধি, নেই কোনো নিয়ম, এটা যেন বন্ধুদের একটা ওপেন গ্রাউন্ড। কিন্তু এই শত বা হাজার বন্ধুদের মধ্যে কতজনকেই বা আমরা চিনি, অথবা কতজনকেই বা আমরা সামনাসামনি দেখেছি? আমরা কি নিশ্চিত আমাদের সেই অদেখা বন্ধুটি আমাদের জন্য ক্ষতিকর কি না? আসলে যে সোশ্যাল নেটওয়ার্কিং, আমরা সোশ্যাল হচ্ছি কি না, এইখানেই আমরা একটা মানে কোয়েশ্চেন আছে এখানে।
আর হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা অবাধে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমার ফ্রেন্ডে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড কী করে, আমার অন্য একটা ফ্রেন্ড তাকে যে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেয়, তো দেখা যাচ্ছে যে সে চিনে না কিন্তু আসলে, মানে সে কি আমার জন্য আমার ভালো নিয়ে আসবে কি না আমার খারাপ পথে নিয়ে যাবে, তো এইগুলো আসলে ওই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হয় না। আবার পজিটিভও আছে এই কারণে যে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ফ্রেন্ড বানানোর মাধ্যমে অনেক লিঙ্ক আপ ক্রিয়েট হয় আর কি। ওই যে একটা কথা আছে যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ, মানে আমার ফ্রেন্ড যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার অ্যাক্টিভিটিসগুলো ভালো হবে, তো এই দিক থেকে আমার মনে হয় যে ফ্রেন্ড মানে সিলেক্ট করার ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হওয়া উচিত।